হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউয়ের ক্ষীর বা লাউয়ের পায়েস লাউ এর পায়েস বানানোর সময় নর্মালি একই শিকার থাকে যেটা হচ্ছে কি আহ পায়েস বানাতে বানাতে দুধটা ফেটে যায় আর ক্ষীর বানানোর সময় যদি দুধটা ফেটে যায় তাহলে ক্ষীরের বদলে তৈরি হয়ে যায় তখন একটাই রাস্তা বেঁচে থাকে সেটা হচ্ছে কি একেবারে শুকিয়ে নিন শুকিয়ে হালুয়ার মতো করে তারপরে খেয়ে নিন কিন্তু বিশ্বাস করুন ফাটা দুধের হালুয়া খেতেও একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ছোট্ট ট্রিক ফলো করলে আপনার লাউয়ের ক্ষীর কখনো ফাটবে না ভুলেও ফাটবে না তো এর জন্য আমি নিয়েছি একটা ছোট্ট লাউ এটা হচ্ছে এখানে লকি বলে বাংলার যে পেট মোটা লাউ ওটা এখানে পাওয়া যায় না যাই হোক আপনি যে কোনো ধরনের লাউ দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর এটাকে আমি ছিলে এরকম মাঝখান থেকে দুভাগে ভাগ করছি আর ভেতরে যে বীজের অংশটা এটা কিন্তু একদম কচি লাউ নিতে হবে অবশ্যই ক্ষীর বানানোর জন্য বেশি বয়স্ক লাউ নেওয়া যাবে না একদম কচি লাউ নিতে হবে আর এই বীজের অংশটা অল্প অল্প করে এরকম করে ফেলে দিতে হবে একেবারে সম্পূর্ণটা চেঁচে ফেলার কোনো দরকার নেই অল্প অল্প করে আমি দেখুন এরকম অল্প করে ভেতর থেকে ফেলে দিচ্ছি যাতে খুব বেশি বীজের পরিমাণটা না থাকে আর ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমরা এটাকে গ্রেড করে নেব তো গ্রেড করার জন্য আমি একটা একেবারে পাতলা গ্রেটার নিয়েছি একদম ছোট সাইজে তো ক্ষীর বানানোর জন্য কখনোই মোটা গ্রেটার ব্যবহার করবেন না সব সময় পাতলা গ্রেটারটা ব্যবহার করবেন আর এখন আমি এটা ঘষে নিচ্ছি মানে গ্রেড করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে আর ভালো করে গ্রেড করার পরে এখন আমি এটাকে একটু নিংড়ে নেব খুব বেশি নিংড়াতে হবে না কটনের কাপড় দিয়ে একেবারে মচড়ে মুচরে ওরকম করার কোনো দরকার নেই লাউ মধ্যে একটু জল থাকুক কোনো অসুবিধা নেই খুব বেশি যাতে না থাকে এজন্য আমি হালকা হালকা করে নিংড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইটুকু জল আমি ফেলে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের লাউ তো এখন আমরা যাবো কড়াইয়ের দিকে কড়াই বা পাতিল যে কোনো কিছু নিতে পারেন তো সবার প্রথমে আমি দিচ্ছি একটু ঘি ঘিয়ের মধ্যে আমরা লাউটাকে খুব ভালো করে ভাজবো এর মধ্যে ভাজলে ক্ষীরের একটা অন্য রকম সুগন্ধ আসে যেটা তেলে কখনোই সম্ভব না এই চেষ্টা করবেন ঘি দেওয়ার কম দিন বেশি দিন কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করুন তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি ঘষে রাখা লাউটা আর লাউটাকে আমরা ভাজবো দুটো সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেটা হচ্ছে একটা হচ্ছে সল্ট মানে লবণ এটা আমরা একটা ক্ষীর বা পায়েস বানাচ্ছি তো এটা হচ্ছে মিষ্টি ডিশ সুইট ডিশ তো এটাতে কখনোই বেশি লবণ দেওয়া যাবে না একেবারে চুটকি ভর মানে এক চুটকি বা দেড় চুটকির মতো আমি লবণ দেবো বেশি লবণ কখনোই দিতে যাবেন না একদম একটুখানি কিন্তু একটুখানি লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও গাঢ় হয় আরো বেশি টেস্টি হয় এই জন্য আমি দু চুটকির মতো লবণ দিয়ে দিলাম আর এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের সেই সিক্রেট যেটা অ্যাড করলে আমাদের ক্ষীরের দুধটা কখনোই ফাটবে না ভুলেও ফাটবে না ক্ষীর লকি যতটাই তিত হোক বা যেমনই কষ থাকুক যাই থাকুক না কেন এটা দিলে কখনো লকির ক্ষীর ফাটবে না তো এটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা এক চুটকি একদম এক চিমটি দু আঙুলের মাথায় এক চিমটি নিয়ে আপনি দিয়ে দেবেন এর থেকে বেশি দিতে যাবেন না যদি লাউ বেশি হয় তাহলে অবশ্যই এক চুটকি বাড়িয়ে দিতে পারেন যদি দুটো লাউ হয় তাহলে তো এই দুটো জিনিস দিয়ে আমাদের থেকে মিনিটের জন্য ভালো করে ভাজতে হবে তিন চার চেড়ে হিটটাকে মিডিয়াম রেখে যতক্ষণ না পর্যন্ত কালারটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু কালারটা একদম স্বচ্ছ দেখতে লাগছে আর কোয়ান্টিটি অনেক কম হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে দেব দুধ দুধ আমি ক্ষীর বানানোর জন্য আগে থেকে ফুটিয়ে রেখেছি আর শুকিয়ে একটু গাঢ় করে রেখেছি যাতে কম দুধ দিয়েই আমার কাজটা হয়ে যায় যদি আপনি না ফুটিয়ে থাকেন তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি এখানে এক গ্লাস দুধ ব্যবহার করছি আর অবশ্যই সাথেই দিচ্ছি মালাই কিন্তু আমি তুলে রাখিনি এর মধ্যে মালাই সহ আমি দুধটা দিয়ে দিয়েছি দুধটাকে আমি ভালো করে মিশিয়ে দেব লাউয়ের সাথে আর তারপরে ফুটতে দেব চিনি বা গুড় দেওয়ার আগে অবশ্যই লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে নইলে কিন্তু ক্ষীরটা গাঢ় হবে না তো আমি এটাকে ফুটতে দিচ্ছি আর যতক্ষণ এটা ফুটছে বা যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে লাউটা ততক্ষণে আমি কিছু আহ ড্রাই ফ্রুটস দিয়ে দেব তো ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি নিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। আপনি যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন কাজু বাদাম কিশমিশ বা আখরোট পেস্তা যা কিছু আছে আপনার কাছে যেটাই আপনার পছন্দ যেকোনো কিছু দিতে পারেন তো ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমি মিডিয়াম হিটে করে এরকম লাগাতার নাড়তে থাকছি যাতে সব দিক থেকে একভাবে সমানভাবে সিদ্ধ হয় আর মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে যে লাউটা সিদ্ধ হলো কিনা ভালো করে তো এখন এখানে আমাদের লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে তো এখন আমরা এর মধ্যে মিষ্টি অ্যাড করব তো এর জন্য আমি ব্যবহার করছি চিনি ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বা আপনি চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনির জায়গায় আর খুশবুর জন্য দিয়ে দিয়েছি আমি মোটামুটি এক টি স্পুনের মতো সবুজ এলাচের গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছু সময়ের জন্য এরকমই রান্না করতে থাকবো মানে নেড়েচেড়ে আহ ক্ষিটাকে গাঢ় করে নেব যখন ক্রিমি টেক্সচার তৈরি হবে তখন আমরা হিটটা বন্ধ করব। তো দেখুন বন্ধুরা ক্ষীরের টেক্সচার কিন্তু একদম ক্রিমি হয়ে গেছে গাঢ় হয়ে গেছে খুবই স্মুদ লাগছে তো এখন আমরা এটাকে হিটটাকে বন্ধ করে দেব আর এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাকে কিন্তু এটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব তারপরে খাওয়া হবে আর চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খান খুবই ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করুন আমার এই ট্রিক দিয়ে আপনার ক্ষীর কখনোই ফাটবে না দুধটা কখনোই ফাটবে না একদম স্মুথ ক্রিমি টেক্সচারের ক্ষীর তৈরি হবে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ